My dear students of class 10, hope you are well by the grace of Almighty Allah. Myself Sajjad Hussain Khan. Dear students, today's topic is English First Paper, Unit 13, Lesson 1, Part C, Lecture 2. In my previous lecture, I have discussed about these phrases with Bengali meaning. Today, I am going to discuss some MCQ questions and short answering questions based on these phrases. Dear students, welcome to my lecture 2 on Unit 13, Lesson 1, Part C. Let's begin. Dear students, the MCQs are based on these phrases. যদি তোমরা প্রথম ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই এই প্যাসেজের ভিডিওটি দেখে আসবে তাহলে তোমরা প্রশ্নগুলো এবং এমসিকিউ এর অ্যানসারগুলো সহজে বুঝতে পারবে আর যদি প্যাসেজটা পড়া না থাকে তাহলে তোমাদের জন্য প্যাসেজের এমসিকিউ এবং প্রশ্নের উত্তর বোঝা একটু কঠিন হবে তাই আমার আগের ক্লাসে এই ইউনিটের ইউনিট 13 লেসন 1 এর যে লেকচার 1 আছে সেই ভিডিওটি দেখে আসার জন্য আহ্বান জানাচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ The first MCQ is which of the following statement is true about an automatic behavior? In my first basis, first lecture, I have discussed about the basis where we find what is automatic behavior. Look at this basis. Here. We find for many of us the third step has become an automatic behavior and it dominates the rest of our work day receiving and sending dozens of emails তাহলে আমাদের অটোমেটিক বিহেভিয়ারটা কি আমাদের অনেকের জন্যই তৃতীয় স্টেপে যে অটোমেটিক বিহেভিয়ারের কথা বলা হয়েছে সেটা হচ্ছে রিসিভিং এন্ড সেন্ডিং ইমেইলস সো ডিয়ার স্টুডেন্টস দ্য অ্যানসার ইজ received and sent emails hope you have understood this MCQ question the next question is email has become dash device in modern communication email has become dash device the speediest device easy device complex device and electronic device definitely The answer is the speediest device. Dear students, the next question is email is a way of giving and receiving dash. Ekhane answer ta ki hobe? Answer ta hobe dekho gift ache ekhane. টেক্সট মেসেজেস আছে লেটারস আছে আর গ্রিটিংস আছে তাহলে ইমেইল ইজ এ ওয়ে অফ গিভিং এন্ড রিসিভিং গিফট টেক্সট মেসেজেস লেটারস অর গ্রিটিংস উই নো ইমেইল ইজ এ ওয়ে অফ সেন্ডিং টেক্সট মেসেজেস এন্ড রিসিভিং ইট সো দ্য অ্যান্সার ইজ সেন্ডিং টেক্সট মেসেজেস ডিয়ার স্টুডেন্টস দ্য নেক্সট কোশ্চেন In email system, computers are connected through email পদ্ধতিতে কম্পিউটার গুলো যুক্ত থাকে কিসের মাধ্যমে ওয়্যার টেলিফোন ইন্টারনেট ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ডিভাইস অর্থাৎ কম্পিউটার্স আর কানেক্টেড থ্রু কিসের সাহায্যে কম্পিউটার যুক্ত থাকলে তুমি ইমেইল পাঠাতে পারবে ডেফিনেটলি ইন্টারনেট যদি ইন্টারনেট সংযোগ না থাকে তাহলে তুমি ইমেইল পাঠাতে পারবে না আবার রিসিভকৃত ইমেইলটি তুমি পড়তেও পারবে না The next question, a mail is received by dash. Mail টা কে রিসিভ করে? A recipient, একজন প্রাপক, a sender, একজন প্রেরক, a postman or a technician. কে ইমেইল রিসিভ করে? অবশ্যই ইমেইল রিসিভ করে হচ্ছে একজন recipient. The next question is the word multiple refers to multiple যে শব্দটি রয়েছে সেটা কোন শব্দটিকে নির্দেশ করে এখানে manifold আছে
বহুবিধ বহুমুখী একাধিক ম্যাক্সিমাইজ আছে সর্বোচ্চ আনস্টেবল হচ্ছে অস্থির মেসমেরাইজ হচ্ছে ভুল করেনি এরকম তাহলে মাল্টিপল হচ্ছে যেহেতু একের অধিক বহু ম্যানিফোল্ড হচ্ছে একের অধিক তাহলে অ্যান্সার হবে ম্যানিফোল্ড ডিয়ার স্টুডেন্টস আওয়ার লাস্ট এমসিকিউ কোশ্চেন ইজ ডমিনেট দ্য ওয়ার্ড ডমিনেট রেফার্স টু ডমিনেট শব্দটি কোন নিচের কোন শব্দটিকে নির্দেশ করে ডমিনেট হচ্ছে শাসন করা প্রাধান্য বিস্তার করা কাউকে চালানো টু ডিক্লেয়ার হচ্ছে ঘোষণা করা টু এপিয়ার হচ্ছে উপস্থিত হওয়া টু গভর্ন হচ্ছে সরকার চালনা করা বা প্রচার পরিচালনা করা টু প্রিজার্ভ হচ্ছে সংরক্ষণ করা তাহলে ডমিনেট যেহেতু শাসন করা বা প্রাধান্য বিস্তার করে চলা হয় সেহেতু অ্যান্সার হবে দ্য টু গভর্ন অর্থাৎ পরিচালনা করা তাহলে আমরা এমসিকিউ প্রশ্নগুলো আরেক নজর দেখে নিই দেখো প্রথম এ নাম্বারের অ্যান্সার হচ্ছে রিসিভ অ্যান্ড সেন্ড ইমেইলস পরেরটা হচ্ছে দ্য স্পিডিয়েস্ট তারপরের অ্যান্সার হচ্ছে টেক্সট মেসেজেস তারপর অ্যান্সার হচ্ছে দ্য ইন্টারনেট নেক্সট অ্যান্সার হচ্ছে এ রিসিপিয়েন্ট এবং তারপরের অ্যান্সার হচ্ছে ম্যানিফোল্ড আর সর্বশেষ অ্যান্সার হচ্ছে টু গভার্ন সো মাই ডিয়ার স্টুডেন্টস দিজ আর দ্য এমসিকিউ কোশ্চেন্স ফর ইউর এক্সারসাইজ দ্য নেক্সট কোশ্চেন অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স এখানে আমি পাঁচটি প্রশ্ন উত্তর সহ তোমাদের জন্য আলোচনা করেছি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারবে এবং এগুলো বাসায় অবশ্যই প্রশ্নগুলো দেখে উত্তরগুলো তোমার নিজের ভাষাতেও লিখতে পারো অথবা এগুলো কপি করে লিখে নিজের চর্চা করে নিজের অ্যান্সার লেখার দক্ষতা বৃদ্ধি করতে পারো তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট হ্যাপেন্স হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ নট অনলাইন কি ঘটবে যখন প্রাপক অনলাইনে থাকবে না তাহলে আমরা প্রথমে এই প্রশ্ন থেকে কিছু অংশ নিতে পারি ইফ দ্য রিসিপিয়েন্ট ইজ নট অনলাইন যদি প্রাপক অনলাইনে না থাকে দ্য মেসেজ ইজ স্টোর্ড তাহলে ওই ইনবক্সে মেসেজগুলো জমা হয়ে থাকে অ্যান্ড ডেলিভার্ড লেটার হোয়েন দ্য রিসিপিয়েন্ট ইজ অনলাইন এবং পরবর্তীতে যখন প্রাপক অনলাইনে আসেন তখন সেই লেটারগুলো ইমেইলগুলো কি হয় ডেলিভারি হয় দ্য নেক্সট কোশ্চেন হাউ ইজ অ্যান ইমেইল কনসিডার্ড ইন মডার্ন লাইফ অর্থাৎ ইমেইলকে আধুনিক জীবনে কি হিসেবে বিবেচনা করা হয় তাহলে অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি অ্যান ইমেইল ইজ কনসিডার্ড এ পাওয়ারফুল টুল অ্যান ইমেইল ইজ কনসিডার্ড এ পাওয়ারফুল টুল অফ কমিউনিকেশন ইন মডার্ন লাইফ অর্থাৎ ইমেইলকে বিবেচনা করা হয় একটি শক্তিশালী যোগাযোগের মাধ্যম হিসেবে যন্ত্র শক্তিশালী যোগাযোগের যন্ত্রটা বা মাধ্যম হিসেবে আধুনিক জীবনে দ্য নেক্সট কোশ্চেন হাউ ডু দ্য সার্ভার সার্ভ ইন দ্য প্রসেস অফ এন ইমেইল অর্থাৎ ইমেইল পদ্ধতিতে সার্ভারগুলো কিভাবে সেবা দিয়ে থাকে অ্যান্সার হচ্ছে দ্য সার্ভার সার্ভ ইন দ্য প্রসেস অফ এন ইমেইল বাই অ্যাকসেপ্টিং দ্য মেসেজেস ফরওয়ার্ডিং অ্যান্ড ডেলিভারিং দেম টু দ্য রিসিপিয়েন্টস অর্থাৎ সার্ভারের যে কাজ সেটা হচ্ছে প্রথমে একজন প্রাপকের কাছ থেকে ইমেইলগুলো রিসিভ করবে রিসিভ করে সেগুলোকে ফরওয়ার্ড করবে এবং যখন রিসিপিয়েন্ট অনলাইনে থাকবে তখন সেগুলোকে ডেলিভারি করে দিবে দ্য নেক্সট কোশ্চেন হোয়াট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ইমেইল প্রধান উপকারিতাটা কি সুবিধাটা কি ইমেইলের অ্যান্সার দ্য মেইন অ্যাডভান্টেজ অফ ইমেইল ইজ দ্যাট ওয়ান ক্যান সেন্ড এ মেসেজ টু এনিবডি উইথ ইন সেকেন্ডস অর্থাৎ ইমেইলের সবচেয়ে বড় সুবিধা প্রধান সুবিধা সেটা হচ্ছে যে কেউ একটা মেসেজ যে কয়েক সেকেন্ডের মধ্যেই যে কারো কাছে পাঠাতে পারে দ্য নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন ফর দিস লেসন হুম ক্যান উই সেন্ড ইমেইলস টু আমরা কার কাছে ইমেইল পাঠিয়ে থাকি তাহলে অ্যান্সার হবে উই ক্যান সেন্ড ইমেইলস টু ওয়ান অর মাল্টিপল রিসিপিয়েন্টস আমরা কি করতে পারি একজন বা একাধিক প্রাপকের কাছে ইমেইল পাঠাতে পারি সো মাই ডিয়ার স্টুডেন্টস দিস ইজ দ্য কোশ্চেন ফর দ্য পেসেস ইউনিট 13 লেসন 1 পার্ট সি
হ্যাঁ, আশা করি লেকচার টু, এই ইউনিটের উপর লেকচার টু যেটা তোমরা সবাই বুঝতে পেরেছো, এই লেকচারটা তোমরা অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে, এমসিকিউ এর অ্যান্সারগুলো খাতায় লিখবে এবং প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখবে, লিখে সম্ভব হলে আমাকে আমার ইনবক্সে সেন্ড করে দিবে, আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেখে দিব। আর আমি এই লেসনের উপরে, এই ইউনিট 13 লেসন 1 এর উপরে আরও একটি লেকচার তোমাদেরকে দিব, অর্থাৎ লেকচার 3, যেখানে থাকবে এই লেটস ইমাজিন প্যাসেজটা যদি সেকেন্ড সিন প্যাসেজ হিসেবে আসে তাহলে তার নিচে কি থাকবে, 5টি শূন্যস্থানের একটি প্যাসেজ থাকবে যেটা তোমাদের সলভ করতে হবে। সেখানে আমি একটির বদলে 4 থেকে 5টি শূন্যস্থানের এক্সারসাইজ তোমাদের সাথে এই প্যাসেজের উপর আলোচনা করব। তাই লেকচার 1 এর প্যাসেজটা অবশ্যই ভালোভাবে দেখে রাখবে, কারণ আমি যখন শূন্যস্থানগুলো আলোচনা করব তখন কিন্তু প্যাসেজটা আলোচনা করব না, শুধু শূন্যস্থানগুলোই আলোচনা করব। কাজেই প্যাসেজটা তোমরা অবশ্যই লেকচার 1 থেকে ভালোভাবে দেখে নিবে। সুস্থ থাকো সবাই, ভালো থাকো, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।